মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে প্রিয় 10 ব্যক্তি। নবীকুলের শিরোমণি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে প্রিয় ব্যক্তি হয়ে উঠতে পারা পরম সৌভাগ্যে। মানুষের ব্যক্তিগত আমল অনুযায়ী জান্নাতে তার স্থান নির্ধারিত হবে। যার আমল যত ভালো হবে তার সম্মান মর্যাদাও তত উন্নত ও উচ্চমানের হবে। মূলত মানুষের আমলের ভিত্তিতে পরকালে ভালো মন্দ নির্বাচিত হবে। তবে রাসূল কিছু মানুষকে উত্তম বা সেরা বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে পছন্দ করতেন তারা হলো: এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী। বুখারী, হাদিস নং 6035। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। বুখারী, হাদিস নং 5027। তিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশঙ্কা করে না। তিরমিজি, হাদিস নং 2263/2432। চার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো। সহিহ ইবনে হিব্বান, হাদিস নং 4177। পাঁচ, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে যে ঋণ পরিশোধের বেলায় ভালো। বুখারী, হাদিস নং 2305। ছয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেরা মানুষ সে যার বয়স দীর্ঘ এবং কর্ম ভালো হয়। জামিউল আহাদিস, হাদিস নং 12101। সাত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম মানুষ সে যে মানবতার জন্য অধিক কল্যাণকর ও উপকারী। শহীউল জামে, হাদিস নং 3289। আট, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী। সাহাবিরা জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, সত্যবাদী মুখ বোঝা গেল, কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারীকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে অন্তর স্বচ্ছ ও নির্মল মুত্তাকি, যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, খেয়ানত ও বিদেশ নেই। শহীউল জামে, হাদিস নং 3291। নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। বুখারী, হাদিস নং 3559। দশ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে যে তার সঙ্গীর কাছে উত্তম, আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম। তিরমিজি, হাদিস নং 1944। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।